শনিবার আগরতলা বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের ফ্লাইট অবতরণ করে এবং ফ্লাইট রওনা হয়। কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক কলকাতা থেকে আসা যাত্রীদের রিসিভ করার জন্য বিমানবন্দরে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর হাতে এমবিবি বিমানবন্দরের নতুন সমন্বিত টার্মিনাল ভবনের সূচনা হয়। আজ থেকে জনসাধারণের জন্য উন্মুক্ত হল। শনিবার আগরতলা বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনে সকাল 10:30 প্রথম বিমান অবতরণ করে এবং সকাল 11:00 প্রথম বিমান রওনা হয়। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক কলকাতা থেকে আসা যাত্রীদের রিসিভ করার জন্য বিমানবন্দরে উপস্থিত ছিলেন। পাশাপাশি তিনি যে প্রথম বিমান যাবে তাতে তিনি যাত্রী হিসাবে ছিলেন। এদিন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর হাতে এমবিবি বিমানবন্দরের নতুন সমন্বিত টার্মিনাল ভবন উদ্বোধিত হয়। বর্ধিত ক্ষমতা, অত্যাধুনিক পরিষেবা ও অভ্যন্তরে ত্রিপুরার নানান ঐতিহ্য বিজড়িত গুচ্ছ সজ্জিত হয়ে আছে। আজ থেকে জনসাধারণের জন্য তা উন্মুক্ত হবে। সমন্বিত টার্মিনাল ভবনে প্রথম পরিষেবা গ্রহণকারী রূপে কলকাতা থেকে রাজ্যে অবতরণ করা ইন্ডিগোর বিমানযাত্রীদের স্বাগত জানান তিনি। তৎসঙ্গে প্রথম যাত্রী হিসেবে এই টার্মিনাল ভবন থেকে কলকাতার হয়ে মণিপুরের উদ্দেশ্যে যাত্রা করার সুযোগ ও ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে পারা আমার জন্য অত্যন্ত গৌরব উজ্জ্বল প্রাপ্তি। আগের তুলনায় প্রায় 3 গুণ বেশি ক্ষমতা সম্পন্ন এই সমন্বিত টার্মিনাল ভবনে ব্যস্ততম সময়ে প্রায় 1200 যাত্রী যাতায়াত করতে পারবে। যাত্রীদের সুবিধার জন্য নির্বিঘ্নে চলাচলের সহায়ক 4টি এরোব্রিজ রয়েছে। বহু প্রতীক্ষিত আন্তর্জাতিক বিমানবন্দরের স্বীকৃতি মিললেই আগরতলা থেকে সরাসরি গুয়াহাটি হয়ে ঢাকা, চিটাগাং ও ব্যাংককের সাথে আকাশপথে সংযুক্ত ঘটবে বলে জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। আজকে প্রথম আরেকটা বিষয় আপনাদেরকে বলছি, মাননীয় প্রধানমন্ত্রী উদয়পুর থেকে বেলাগড় ভায়া সোনামুড়া ভায়া হয়ে কুমিল্লাতে ইন্টারন্যাশনাল রুট করবেন এবং সেটার সমীক্ষা শেষ হয়েছে। গতকাল তো আমি বসেছিলাম কিছু আধিকারিকের সঙ্গে, যেটা বেলাগড় বাজারের একটা বাইপাস করতে লাগে, কিন্তু দেখা গেল যে বাইপাসটা আমরা উদয়পুর বেলাগড় ভায়া সোনামুড়া হয়ে চেকপোস্ট থেকে আমাদের সোনামুড়া চেকপোস্ট থেকে কুমিল্লা শহরটা 11 কিলোমিটার সমস্ত কার্য হয়ে গেছে। আশা করি খুব সহসায় আমরা সেই বিষয়টাও দেখতে পাব। তো আমাদের সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে হীরা প্লাস বলেছেন, হীরা প্লাসের পরিকল্পনা উনি আগে করে রেখেছেন, একদিন আগে করেছেন, তারপরে উনি বলেছেন। মাননীয় প্রধানমন্ত্রী সবসময় আমাদেরকে বলেন কথা কম বলবেন, কাজ বেশি করবেন। উনি কাজের মাধ্যমে আমাদের, আমরা যে নর্থ ইস্টবাসী এবং ত্রিপুরাবাসী, ওনার মনের মধ্যে রয়েছি এবং সেটা উনি গুজরাটের যেমন ডেভেলপমেন্ট, মহারাষ্ট্রের যেমন ডেভেলপমেন্ট, উত্তরপ্রদেশের যেমন ডেভেলপমেন্ট সমান বলে আমাদের ত্রিপুরা, আমাদের নর্থ ইস্টকেও সম পরিমাণ, আমাদের যে রাইট রয়েছে, আমাদের যে অধিকার রয়েছে, আমরা যেটা পেতে পারি সেটাও আমাদেরকে উনি দিচ্ছেন। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা।